But the future, what is the future? What are the problems for the future? Climate change is the existential problem. বাড়ছে দূষণ, বদলে যাচ্ছে জলবায়ু, নির্বিচারে বন উজাড়, কৃষিক্ষেত্রের অতিরিক্ত প্রসার, কলকারখানা ও যানবাহনে প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানির ব্যবহার আর অপরিকল্পিত নগরায়নের মতো বিভিন্ন কারণে আমাদের জলবায়ু বদলে যাচ্ছে। এই পরিবর্তনের কারণে বেড়ে যাচ্ছে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙন, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ। তাপমাত্রা বাড়ার কারণে পার্বত্য ও মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাড়ছে লবণাক্ততা। 2015 থেকে 2020 এই ছটি বছর ছিল পৃথিবীর উষ্ণতম বছরগুলো। কার্বন নিঃসরণ কমাতে না পারলে ক্রমাগত বেড়ে চলা এই উষ্ণতা মানব সভ্যতার ধ্বংস ডেকে আনবে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পৃথিবীর স্বাভাবিক নিয়মে ঘটছে নানা পরিবর্তন, যাতে কৃষি ও খাদ্য উৎপাদনে দেখা দিচ্ছে নানা সমস্যা। অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে রোগবালাইও, বাংলাদেশের মতো অতি ঘনবসতিপূর্ণ দেশের জন্য যা অশনি সংকেত। গবেষণায় দেখা গেছে 2050 সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের প্রায় 17% ভূমি তলিয়ে যাবে। এতে প্রায় 4 কোটি মানুষ হারাবে বসবাসের জায়গা এবং বেঁচে থাকার তাগিদে তাদের অধিকাংশের ঠিকানা হবে বিভিন্ন শহরের বস্তি। বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাক প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই কাজ করতে গিয়ে দেখা গেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে দেশের কোটি কোটি মানুষের ওপর। এই সংকট মোকাবেলায় 2019 সাল থেকে দেশের বিভিন্ন জেলায় কাজ করছে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি। যদি দুর্যোগ হয় তো আমরা সাইকেল সেন্টারে যাইতে পারতাম না, অনেক দূরত্ব ছিল, এই জন্য আর কি এই ঘরটা আর কি সাইকেল সেন্টারের মধ্যে দেওয়া হয়েছে, যে আমরা নিজেরাও থাকতে পারি আর অন্যরাও কি সহযোগিতা করতে পারি। উপকূলীয় অঞ্চলে সাইক্লোন শেল্টারের যে সংখ্যা সেটা এখনো অপ্রতুল। আমরা চিন্তা করে দেখলাম তাদের ঘরটাকেই যদি একটা ঘূর্ণিঝড় সহিষ্ণু করে দেওয়া যায়, একদিকে যেমন তার এটা একটা সম্পদ হিসাবে দীর্ঘদিন থেকে যাবে, এই দুর্যোগের সময় তারা তাদের নিজস্ব পরিমণ্ডলে এবং কোনো রকম লাইভলিহুড ডিস্টার্ব না করে তারা ওই জায়গায় থাকতে পারবে, এবং সাস্টেনেবিলিটি একটা বড় ইস্যু। এগুলো মাথায় রেখেই আমরা এই ধরনের একটা মডেল চিন্তা করেছি। 2019 সাল থেকে জলবায়ু সহিষ্ণু বাড়ি বা মিনি সাইক্লোন সেন্টার নিয়ে কাজ করছে জলবায়ু পরিবর্তন কর্মসূচি। প্রাথমিকভাবে উপকূলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার 30টি পরিবারকে 30টি জলবায়ু সহিষ্ণু বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। 250 কিলোমিটার বাতাসের গতিবেগ সম্পন্ন ঘূর্ণিঝড়ে টিকে থাকতে পারবে বাড়িগুলো। ঘরের উচ্চতা ঠিক করা হয়েছে বিগত 100 বছরের জলোচ্ছ্বাসের উচ্চতা হিসেব অনুযায়ী। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় আশেপাশের 30 থেকে 40 জন মানুষ তাদের গবাদি পশু পাখি নিয়ে এখানে আশ্রয় নিতে পারবেন। উজানে গঙ্গার পানি প্রত্যাহার, অপরিকল্পিত চিংড়ি চাষ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও উপকূলীয় পোল্ডারসমূহের সঠিক ব্যবস্থাপনার অভাবে দেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। কোন জায়গার পানি গালে নিতে পারবো, এত লবণ হয়। ধরেন আগে তো আমার পুয়ারির পানি খেলি, হয়তো ডায়রি হতো কিংবা বমি হতো বাচ্চা কাচ্চার। এবার এই যে বসার ফাইনটা রাখিছি আমি ভালো করে, বাড়ি আমার সুন্দরভাবে আছে, এই ফাইনটা খাইলে তো আমার সেই রোগটা হবে না। যেসব উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার তীব্রতা অনেক বেশি এবং খাবার পানির তীব্র সংকট, সেসব স্থানে নিরাপদ খাবার পানির ব্যবস্থা করছে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি। এর মধ্যে আছে পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা বা রিভার্স অসমোসিস প্ল্যান্ট এবং বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা। আমাকে এলাকায় দুর্যোগ বেশি বুঝছেন না, কারণ গাছ টাছ কাটে ফেলাইছে, পর তো আমাকে দেশে বাড়িঘর হয়ে গেছে। দুর্যোগ আসলেই আমাকে এলাকায় পানি উঠে যায়, তারপরে বাতাসে ঘর দুয়ার ভাঙ্গে ছিঁড়ে তছনছ হয়ে যায়। সিডারের সময় তো অনেক লোক মারা গেছে, আমাকে দিক জায়গা ছিল না যে কবর দেব, এক কবরের ভিতর 26 জন কবর দিয়েছে। অভিযোজনের পাশাপাশি জলবায়ু পরিবর্তন কমিয়ে আনার উদ্দেশ্যেও কাজ করছে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি। এ লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে ব্যক্তিগত এবং সামাজিক বনায়ন। ফলজ, বনজ ও ঔষধি এই 3 প্রকার গাছ রোপণের মাধ্যমে টেকসই বনায়ন করা হচ্ছে।
গাছ লাগাইলে আমাকে কিছু ফলও আসলো, আমাকে ওই দুর্যোগটা একটু কম হইল। জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জীবন জীবিকা উন্নয়নে বিভিন্ন সহায়তা দিচ্ছে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি। কোনো আয় উন্নতি করতে পারি না, তাই এই ব্র্যাকের এইটা আমাদের দেশে যে আমরা যে ভবিষ্যতে মনে করি একটু জায়গা জমি রাখি আর কি, ভবিষ্যতে একটু আয় উন্নতি যে করতে পারি। 2000-3000 টাকা কৃত্রিম আসে বেশি স্যার, নাহলে পোলাপানের লেখাপড়ার খরচা সংসার আর বাহে টিপি ঢুকো চলে। এই ব্র্যাক দিয়ে হে চিকিৎসা করার পর হে আমি সুস্থ, আমার এই হাঁস মুরগি দিয়ে এই বেশি আমি সেগুলো করার খরচা দেই, খাতা কলম স্কুলের খরচা বই কেনাও। জলবায়ু পরিবর্তন মোকাবেলার লক্ষ্যে ব্র্যাকের সব ধরনের কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনকে বিবেচনায় নেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও গবেষণা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি।